এটা কি সোহেলবার বাসা? জি সোহেলের বাসা। আপনি কি ভাবি? জি, কিন্তু আপনি ভাবি আপনি আমারে চিনবেন না। আমার নাম বিপ্লব, সোহেলবারে খুঁজতে আসছিলাম। ও, কিন্তু ও তো বাসায় নাই। ও, সোহেলবারে আসলে আমার অনেক দরকার ছিল। ওকে কি ফোন দিছিলেন? বাসায় আসতে বলছে? বাসায় আসতে বলছে মানে কয়েকবার ফোনে ট্রাই করছিলাম, ফোনে পাই নাই। অফিসে গেছে, দেখি অফিস থেকে বের হয়ে গেছে, তাই ভাবলাম যে বাসায় আছে। কিন্তু ও তো বাসায় আসে নাই। আমার মনে হয় বাইরে কোনো কাজ টাজ পড়ছে, ওইখানে গেছে। আপনি কিছুক্ষণ পর আবার ফোন করেন, তখন হয়তো ফোনটা খোলা পাবেন। ও, আসলে খুব দরকার ছিল তো, মানে। আচ্ছা, আপনি যদি কিছু মনে না করেন, আমার কাছে কি বলা যাবে কি দরকার? ওই তো মানে মানে কাজের ব্যাপারে। ও কি আপনারে কাজ দিবে বলছে? দিবে মানে বলছে যে তার সাথে যোগাযোগ রাখতে। ও, কতদিন হয় আপনি কাতারে আসছেন? এই তো অনেক দিনই হয়ে গেল ভাবি, কিন্তু এখনো কোনো কাজ টাজ জোগাড় করতে পারিনি। ও, তাহলে ও যেহেতু যোগাযোগ করতে বলছে, আপনি যোগাযোগ করেন, নিশ্চয়ই কোনো কাজের ব্যবস্থা করতে পারবে বলে এই কথা বলছে। জি ভাবি। বাংলাদেশে আপনার বাড়ি কোথায়? টাঙ্গাইল মির্জাপুরে ভাবি। তাই? মির্জাপুর কোথায়? ওই যে কুমুদিনী হসপিটালটা আছে না, ওইখানেই। আপনি মির্জাপুর গেছেন কখনো? না, আসলে ওইভাবে যাই নাই। আমার নানা বাড়ি টাঙ্গাইল, তো যাতায়াতের পথে অনেক সময় ওই হাসপাতালের সামনে দিয়ে যাতায়াত করা হয়েছে। আপনার বাড়ি কই ভাবি? আমার বাড়ি সিরাজগঞ্জ। কিন্তু আপনার ভাষা শুনে তো সিরাজগঞ্জের ভাষা মনে হয় না ভাবি। আসলে ছোটবেলাটা আমার সিরাজগঞ্জে থাকা হয় নাই। আব্বা বদলি চাকরি করতো, এ কারণে বাংলাদেশের বিভিন্ন জেলায় থাকা হয়েছে, ঢাকায় বেশি থাকা হয়েছে, যার কারণে সিরাজগঞ্জের ভাষা আমি আয়ত্ত করতে পারি নাই। তাহলে ভাবি আমি এখন যাই, সোহেল ভাই আসলে আমার ব্যাপারটা একটু বুঝাই বললেন। আচ্ছা, কি যেন নাম বলেন ভাই আপনার? বিপ্লব। ঠিক আছে বিপ্লব ভাই, আপনি চিন্তা করেন না, এর মধ্যে যদি আপনার সাথে কথা হয় তাহলে তো ভালো, নাহলে রাত্রেও যখনই আসুক আমি আপনার কথা বলবো। জি ভাবি, আসি তাহলে ভাবি। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম আলাইকুম বড় ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। আচ্ছা মিথুন, তোমার এসএসসি আমি কবে? কেন বড় ভাই, 88 সালে। সেই 88 সালে যদি তোমার এসএসসি হয়, তুমি আমাকে বড় ভাই ডাকো কেন? ভাই আমি তো আপনার শুরু থেকেই বড় ভাই ডাকি, আর এটা নিয়ে তো আপনি কোনো সময় রিয়্যাক্ট করেন নাই। রিয়্যাক্ট করি নাই কারণ আমি ভাবছি যে তুমি আমার সাথে বন্ধু বান্ধব হিসেবে মশকরা করো, এখন তো দেখতেছি তুমি আমাকে সিরিয়াসলি বড় ভাই হিসেবে ডাকো। আই মিয়া, তুমি কি জানো আমার এসএসসি কবে? না বড় ভাই, কবে? আমার এসএসসি তোমার থেকে আরো 2 বছর পরে। আমি তোমার জুনিয়র, এখন আমি তোমাকে বড় ভাই ডাকবো, তুমি আমাকে ছোট ভাই ডাকবে। ওকে? আচ্ছা বড় ভাই, আমি ঠিক করে নিব। আবার তুমি আমার বড় ভাই ডাকতেছো? আচ্ছা ঠিক আছে ভাই, ভাবি কেমন আছে? আচ্ছা মিতু, তুমি আমার অফিসে আসছো, আমার খবর নিছো, ভালো কথা। তুমি তোমার ভাবির খবর নিয়ে কি করবা? তোমার আজকে কোনো কাজ কর্ম নাই? না ভাই, আজকে তো অফিস ছুটি, এই জন্য তো আপনার সাথে দেখা করতে চাইলাম। তোমার অফিস ছুটি ভালো কথা, তুমি ঘোরাফেরা করো। তুমি কি করে ভাবলা যে আমি তোমার মতো বেকার? হ্যাঁ, আমার তো ছুটির দিনে অফিসে কাজ থাকে, তুমি আর কিছু বলবা? না ভাই, ওই আকবর ভাই কইলে আপনার একটা ধন্যবাদ জানাইতে। আকবর ভাই আমাকে ধন্যবাদ জানাবে কেন? হ্যাঁ, আমার জানা মতে ধন্যবাদ জানানোর মতো কোনো কাজ তো আমি করি নাই। না ভাই, ওই আকবর ভাই কইলে আপনি নাকি ভাবিরা ঘরে বন্দি করে দিয়ে দেন, আজকে নাকি আপনি তার মার্কেটে যাবার দিয়েছেন, সে কইলে আপনি নাকি তার মুক্ত করে দিয়েছেন, এই জন্য আমার কইলে তুই সঞ্চাইতেছস, তুই সুয়েল একটা ধন্যবাদ জানাবি। দাদা, আকবর ভাইয়ের সাথে তোমার দেখা হয়েছে কোথায়? এই তো ভাই, আউন সময় আসতে দেখা হয়েছে। আকবর ভাই এখন কোথায়? সে তার শপিং মলে যেতেছে। ও ঠিক আছে, আমি আকবর ভাইয়ের সাথে দেখা করে ধন্যবাদ বিনিময় করে নিব। তুমি আর কিছু বলবা? হ ভাই, ওই যে শুনলাম অনুষ্ঠান হইব, কিন্তু আকবরের গুলজার তো 2 ভাগ হয়ে গেছে গা, তো অনুষ্ঠান হইব কেমনে? এটা নতুন করে বলার কি আছে? তাহলে তুমি একটা সমিতি করো, সমিতি করে তুমি একটা অনুষ্ঠানের আয়োজন করো। আর কিছু বলবা? আপনি খুঁজিতেছেন ভাই, আপনার বলেন কাম আছে? হ্যাঁ কাজেই তো যাচ্ছি। চাকাবা তুমি? হ্যাঁ চাকাবো। আচ্ছা বসো, আমি বলে দিচ্ছি।